তো সেই জন্য আগের যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট রিলেটেড, এই ইউনিটের অ্যাডমিশন টেস্ট রিলেটেড, সেগুলো সেই জন্য সেটা গুরুত্বপূর্ণ না। এখন যেটা বলবো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই ইউনিটের প্রস্তুতি কীভাবে নিবা সেটা। তো এটা আমরা ইউটিউবে আপলোড দিব, তোমরা সবাই সেখানেও দেখতে পাবা। তো তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিটের প্রশ্ন, দেখো খেয়াল করো, কাজী নজরুল ইসলাম থেকে একটা প্রশ্ন আসছে, কাজী নজরুল ইসলাম থেকে একটা প্রশ্ন আসছে, একটু খেয়াল করবা। ওকে, কাজী নজরুল ইসলাম থেকে একটা প্রশ্ন আসছে, ঠিক আছে। বলছে বাঙালি পল্টনে তিনি কবে জয়েন করেন, তিনি বাঙালি পল্টনে 1917 সালে জয়েন করেন। আর এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের হালদা পাবলিকেশনের এই ইউনিটের বই থেকে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে সেই এই ইউনিটের বইটা, একটু দেখে নাও তোমরা এই ইউনিটের বই, এটা হালদা পাবলিকেশন .com এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবা এই বইটা। তো এখানে আমরা কি করেছি যে কাজী নজরুল ইসলামের যত গুরুত্বপূর্ণ তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও বিভিন্ন ইউনিটে এসেছিল সেগুলো আমরা এখানে বিস্তারিত সুন্দর করে ব্যাখ্যা আকারে দিয়ে দিছি এবং পাশে আনসারটাও লিখে দিছি যে আনসার হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো 52 দিনগুলো থেকে আসছিল, আমার মনে হয় না এটা আর আসবে। রেনকোট গল্প থেকে আসছে যে রেনকোটটির মূল মালিককে, এটার মালিক ছিল নুরুল হুদার, যিনি শ্যালক মিন্টু, হ্যাঁ তোমরা সবাই জানো তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এই মিন্টুর ছিল এই রেনকোটটি, ঠিক আছে। অরফিয়াস কোন পুরাণের চরিত্র, তিনি গ্রিক পুরাণের চরিত্র, এটি এসেছে তোমাদের বিদ্রোহী কবিতায় অরফিয়াসের নাম আছে সেখান থেকে এসেছে। তাহলে দেখো আবারও কাজী নজরুল ইসলাম, দুইটা প্রশ্ন কাজী নজরুল ইসলামের থেকে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি জাস্ট একটা সিকোয়েন্স তোমাদেরকে দাঁড় করাচ্ছি যে আসলে প্রশ্ন কোথা থেকে হয়। তারপরে খেয়াল করো বলছে যে প্রতিশব্দ, মৃগাঙ্ক কিসের প্রতিশব্দ, মানে প্রতিশব্দ থেকে প্রশ্নটা এসেছে। তারপরে দেখো উপমিত কর্মধারয় সমাস, তার মানে সমাস থেকে প্রশ্নটা এসেছে, ঠিক আছে। এবার খেয়াল করো আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প থেকে, তার মানে আমি বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এসেছে আলটিমেটলি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী থেকে এসেছে। কলম জানো মিয়া, দ্যাট মিনস হচ্ছে যে এটা লালসালু উপন্যাস থেকে, আমি বলি এটা লালসালু উপন্যাস না, এটা সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে এসেছে, ঠিক আছে। আমি বলি এটা, আমি গত 2017 সাল থেকে স্টুডেন্ট পড়াই, তা আমার একটা ভাষা আছে সেই ভাষা থেকে আমি বলতেছি, এটা হচ্ছে যে লালসালু থেকে আসে না, এটা আসছে সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে। সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে প্রতিবারই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন দেয় প্রত্যেকটা ইউনিটে, কারণ তার জন্ম চট্টগ্রামের 16 শহরে এবং তিনি চট্টগ্রামেই কেন্দ্রিক একজন সাহিত্যিক ছিলেন, যদিও তার পৈতৃক নিবাস নোয়াখালীতে, কিন্তু তিনি চট্টগ্রামের 16 শহরে জন্মগ্রহণ করেছিল এবং তিনি একজন বাংলাদেশের একজন যোগ্য সিভিল সার্ভেন্ট ছিলেন, সরকারি কর্মচারী ছিলেন, তিনি মূলত একজন পররাষ্ট্র মানে হচ্ছে যে অ্যাম্বাসেডর ছিলেন যদি আমি সংক্ষেপে বলি। তো আমরা ওনার সম্পর্কে আরও ডিটেলস কোনো এক সময় যদি পারি জানবো। তো ওয়ালিউল্লাহ থেকে একটা প্রশ্ন আসে সবসময়, এ ইউনিটিও আসে, বি প্লাস ডি ইউনিটিও আসে, আমরা সেটা বি প্লাস ডি ইউনিটে যখন আলোচনা করবো তখন সেখানে বলবো, বাট এখানে একটু মনে রাখো এটা সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে এসেছে। মাইকেল মধুসূদন দত্ত থেকে আসছে, ঠিক আছে। বলছে মাইকেল মধুসূদন দত্তর রচনা নয় কোনটি, ঠিক আছে। আমি বীরঙ্গনা বলছি এটা মাইকেল মধুসূদন দত্তের নয়, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে নীলিমা ইব্রাহিমের একটা মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ, ঠিক আছে। পুরুষবাচক, এটা আসলে এ থেকে আসছে, পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক কিছু শব্দ আছে আর নিত্য স্ত্রীবাচক কিছু শব্দ আছে, সেখান থেকে প্রশ্ন আসছে। তাহলে খেয়াল করো বাংলার যে জিনিসটা আমরা দেখলাম, এই যে মানে আমি কয়েকটা সাহিত্যিকের তোমাদেরকে নাম বলবো, তোমরা বাংলার প্রিপারেশন কীভাবে নিবা এটার প্রশ্নের এখন উত্তর দিয়ে দিচ্ছি, আমরা কয়েকজন সাহিত্যিকের নাম বলবো, ওই সাহিত্যিকদের নাম পড়ে গেলেই তুমি এই ইউনিটে সব কমন পেয়ে যাবা, মানে 10টার মধ্যে আমি একদম নিশ্চিত দিচ্ছি তুমি 8টা কমন পাবা। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন সাহিত্যিক থেকে পড়তে হবে, সেটা আমাদের এই যে এই বইটা, এই বইটাতে দেওয়া আছে, ঠিক আছে, এটাতে বাংলা সাজেশন দেওয়া আছে, ওই সাজেশনটা তোমাকে মুখস্থ করে যেতে হবে, মুখস্থ করে গেলেই তুমি 8 কমন পাবা। কীভাবে দিছি দেখো এই সাজেশনটা, এখানে আমি তোমাকে দেখাচ্ছি এই সাজেশনটা আমাদের এখানে আছে। দেখো আমরা সুকান্ত ভট্টাচার্য থেকে প্রশ্ন প্রায় সময় আসে, সেটা আমি তোমাকে একটু পরে দেখাইতে পারবো হয়তো। তো সুকান্ত ভট্টাচার্য থেকে 18 বছর বয়স কবিতাটা দিছি এবং তার জীবনী দিছি এবং এই কবিতা কীভাবে পড়তে হবে সেটা দিছি, এবং কি বাংলার যে গদ্য পদ্যগুলো সেগুলো তুমি কীভাবে পড়তে হবে সেটার একটা ফর্মেট এখানে দেওয়া আছে। তারপর বাংলা সাহিত্যের কিছু জিনিস আছে যেগুলো আউট অফ দ্য বক্স, মানে আউট অফ দ্য সিলেবাস পরীক্ষায় এসে থাকে, সেগুলো কীভাবে আসতে পারে সেটা আমরা এখানে দিয়ে দিছি। এটা আমাদের বইতে দেওয়া আছে কিন্তু এইটা এই এটা এই সাজেশনটা, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। তারপরে আমরা মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন আমাদের বই আছে সেগুলো এখানে দিয়ে দিছি, ছন্দ থেকে মাঝে মাঝে একটা প্রশ্ন হয় সেটা এখানে দিয়ে দিছি। তারপরে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, বিভিন্ন বিষয় গ্রন্থ, চলচ্চিত্র এবং সাহিত্যিকদের উপাধি, এটা প্রায় সময় পরীক্ষা এসে থাকে, ইউনিটি বেশি আসে, সেটা এখানে আমরা দিয়ে দিছি। বাংলা সাহিত্যের কিছু জনক আছে যেমন উপন্যাসের জনককে, ছোটো গল্পের জনককে, এরকম সেগুলো আমরা এখানে দিয়ে দিছি, তোমরা একটু দেখে নিবা।
তারপরে আধুনিক সাহিত্যের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা এখানে দিয়ে দিছি এবং সেই সাহিত্যগুলো এখানে দিয়ে দিছি। যেমন তোমার আকাল, এটা ফ্যাসিবাদ বিরোধী একটা কাব্য সংকলন সুকান্ত ভট্টাচার্যের, এটা পরীক্ষা বারবার আসে কিন্তু, তো এটা আমরা এখানে দিয়ে দিছি। শেষের কবিতা কার উপন্যাস, পরীক্ষা বারবার আসে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, আমরা এখানে দিয়ে দিছি। ঠিক আছে, সো তোমরা এগুলো এখানে পেয়ে যাচ্ছ। এরপর দেখো আমরা একটু দেখেছি কাজী নজরুল ইসলাম থেকে দুইটা প্রশ্ন আসছিল, এই জন্য আমি কাজী নজরুল ইসলামের এখানে জীবনী, সংক্ষিপ্ত জীবনী, তার যে সাহিত্যকর্ম সেগুলো এখানে আমরা দিয়ে দিছি। আমরা দেখাইছি যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন আসছে এই ইউনিটের, সেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আলোচনা করেছি এখানে, রবীন্দ্রনাথ ঠাকুরের ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবা। আমরা দেখেছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত আসছে, শামসুর রহমানও আসছে, আমি তোমাদেরকে দেখাইতে পারবো। মাইকেল মধুসূদন দত্ত এখানে তোমরা পাবা, সৈয়দ শামসুল হক আছে, মানে গুরুত্বপূর্ণ রাইটার যারা তাদের এখানে জীবনী এবং ডিটেলস আমরা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করো মানিক বন্দ্যোপাধ্যায় থেকে প্রত্যেকটা ইউনিটে প্রশ্ন আসে, আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। তারপরে মাইকেল মধুসূদন দত্তর কথা একটু আগে বলেছি, আমরা এই ইউনিটের প্রশ্ন এসেছে দেখাইছি তোমাদেরকে, মাইকেল মধুসূদন দত্তের আলোচনা আছে। এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের সদস্য, তোমরা এখানে দেখতে পাচ্ছ। সৈয়দ ওয়ালি উল্লাহ, যেটা আমি একটু আগে বললাম, যার থেকে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা দুইটা প্রশ্ন সবসময় আসে, আমি এটা আমরা এখানে লিখিয়ে দিছি এটা। ঠিক আছে, তো ওনার একদম জন্ম মৃত্যু সব ডিটেলস এখানে দিয়ে দিছি, সেই সাথে লালসালু উপন্যাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ আকারে এখানে আমরা দিয়ে দিছি, যাতে তোমাদের কষ্ট না হয়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আছেন, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদক এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে আমরা বানান শুদ্ধকরণ দিয়েছি, তারপরে হচ্ছে তোমার আরও মানে যেই টপিকগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আসতে পারে, বি প্লাস ডি ইউনিটে আসতে পারে, সেগুলো আমরা এখানে ডিটেলস আকারে দিয়ে দিছি। তাহলে এই হচ্ছে বাংলার প্রস্তুতি। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটু আগে যেটা দেখাইছিলাম যে 23-24 সেশনের বাংলাটা দেখাইছি, এখন আমি তোমাদেরকে 22-23 সেশনের বাংলাটা একটু দেখাই, একটা ইউনিট অন্তত দেখাই। খেয়াল করো এই যে মাইকেল মধুসূদন দত্ত আবার চলে আসছে, খেয়াল করো যে আমি 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 তোমাদেরকে একদম ডাইরেক্ট লাইভ দেখাচ্ছি যে প্রশ্ন কোথা থেকে হয়। তুমি দেখো মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতা থেকে আসছে, প্রয়োগ শুদ্ধ অশুদ্ধ প্রয়োগ আমাদের সাথে বাংলা সাদেশন আমি একটু আগে দেখাইছি, এই যে শুদ্ধ বানান আছে, তুমি দেখো খেয়াল করো এই যে শুদ্ধ বানান। ঠিক আছে, এটাই প্রয়োগ, প্রয়োগ বা শুদ্ধ বানান বা অপপ্রয়োগ, প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধ বানান এগুলো বলা হয়। অপপ্রয়োগের টপিকও আমাদের এখানে আছে, আমি তোমাদেরকে যদি দেখাই অপপ্রয়োগের টপিকটা দেখাচ্ছি, এই যে শুদ্ধ অশুদ্ধ এটাই অপপ্রয়োগ বলা যেতে পারে, আর যেটা বানান যেটা দেখাইলাম সেটাও অপপ্রয়োগ আকারে পরীক্ষায় দিয়ে থাকে। সমার্থক শব্দ আমি দেখাইছি যে সমার্থক শব্দ আসছে, আমরা 23-24 সেশনে সমার্থক শব্দ দেখছিলাম, এখানে দেখো সমার্থক শব্দ গুরুত্বপূর্ণগুলো আমরা এখানে দিয়ে দিছি। আচ্ছা, তারপর খেয়াল করো প্রবাদ শব্দের মধ্যে প্র, এটা হচ্ছে একটা উপসর্গ, তো উপসর্গ দেখো আমাদের সাজেশনে আছে কিনা, অবশ্যই আছে, এই যে উপসর্গ, এই যে উপসর্গ খেয়াল করো। ঠিক আছে, আমরা দীর্ঘ 2017 সাল থেকে 2000 তোমার কি বলবো 2017 সাল থেকে 2023-24 সেশনে যতগুলো প্রশ্ন এসেছে সবগুলোকে বিশ্লেষণ করে তারপর আমাদের সাজেশনটা বানাইছি, আমাদের বইতে যেটা দেওয়া আছে এই বইটাতে। ঠিক আছে, তোমরা এই বইটা কালেক্ট করলে সাজেশনটা পেয়ে যাবো। যাই হোক, আমি বাংলাটা আর একটু তোমাদেরকে দেখাই দিই যে বাংলার প্রস্তুতি তোমরা কীভাবে নিবা। হ্যাঁ, তারপরে তোমরা খেয়াল করো 52 দিনগুলো এটা আর আসবে না। দৃষ্টিপ্রদীপ, এটা হচ্ছে যে উপন্যাস, কার উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। সমাজ দেখো আগেও দেখেছি, সমাজ থেকে আসছে, এখনও আসছে, বানান সঠিক আমাদের সাজেশনে আছে, ছদ্মনাম আমার সাজেশনে আছে, তোমাদেরকে দেখেছি আমি যে দেখাচ্ছি ছদ্মনাম এখানে আছে, তুমি খেয়াল করো ছদ্মনাম, ছদ্মনাম ছদ্মনামগুলো দেখাচ্ছি তোমাদেরকে আমি, একটু সময় লাগবে, আমি বলেছিলাম যে সময় যে কতক্ষণ আজকে লাগে সেটা আল্লাহ জানে একমাত্র। আমি একটা কাজ করি, এই যে এখানে যে ছদ্মনামটা পাইলাম কি জানি নাম, ওইটাই এখানে লিখে একটু সার্চ দিয়ে দেই, বানু সিংহ ঠাকুর। দেখো এই যে ভানু সিংহ ঠাকুর আমাদের সাজেশনে লিখে সার্চ দিতেছি, দেখি পাওয়া যায় কিনা। এখানে ওই যে এটা পিডিএফ, তো এই জন্য মনে হয় পাচ্ছে না, বাট আমি দেখতেছি আছে এটা নিশ্চিত। সবগুলা ছদ্মনাম আমি প্রায় এখানে দিয়ে দিছি, তোমাদের টেনশন করার দরকার নাই, আমি একটু খুঁজে বের করে তারপর দিচ্ছি। হ্যাঁ, আমাদের বইয়ের ব্যাখ্যার মধ্যেও দেওয়া আছে, ওটা টেনশন করার দরকার নাই তোমাদের, এবং সাজেশনের মধ্যেও দেওয়া আছে, সাজেশনের কোন জায়গা দিয়ে যে দেওয়া আছে আমি ভুলে গেছি, আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি। আচ্ছা, তারপরে দেখাই দিই তোমাদেরকে, তাহলে তোমাদের জন্য ভালো হয়।
এই যে এটা হচ্ছে পত্রিকা, পত্রিকা সম্পাদক। আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি না এটা আছে কোন জায়গা দিয়ে জানি, বাট আমাদের বইয়ের ছদ্ম নামগুলো একটা লিস্ট আকারে দেওয়া আছে, আমি তোমাদেরকে সেটা পরে হয়তো দেখাইতে পারবো। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের যে টপিকটা আছে সেখানে গেলেও তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম পেয়ে যাবা, ওটা টেনশন নাই। কোনো না কোনো টপিক এটা আছে, যেমন আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের টপিক থেকে তোমাদেরকে দেখাই দিই যে ওনার ছদ্ম নাম আমাদের বইতে এখানে দেওয়া আছে কিনা। এই যে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, তো ওনার ছদ্মনাম কি এখানে তোমরা পেয়ে যাবা, বানসিংহ ঠাকুর। এই যে ছদ্মনাম বানসিংহ ঠাকুর, দেখো সাজেশনের মধ্যে দেওয়া আছে, রাইট? ঠিক আছে, জাস্ট আমি দেখাই দিলাম। ওকে, এবার খেয়াল করো নারায়ণ সিং এর পরিচয়, উনি ওই যে নবাব সিরাজউদ্দৌলার মানে হচ্ছে যে যেই আমরা নাটকটা পড়তেছি সেখানে তিনি গুপ্তচর এর কাজ করেছিলেন, কবি দিলওয়ার। তো ওনার বাড়ি হচ্ছে সিলেটে, এটা পরীক্ষায় প্রশ্ন আসছে যে জন্মস্থান কোথায়, ওনার বাড়ি হচ্ছে সিলেটে। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা মোটামুটি তোমাদেরকে একটা বিষয় দেখালাম যে বাংলা কীভাবে তোমরা পড়বা। ঠিক আছে, আচ্ছা তো এবার আমি তো বাংলা তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে কীভাবে পড়তে হবে, ইংলিশই তো সেম, মানে হচ্ছে যে ইংলিশের জন্য যে যে টপিকগুলো এই ইউনিটে বারবার আসে, তো সেটার জন্য তোমরা আমাদের হালদা এই ইউনিটের যে বইটা সেটাতে এই সাজেশনটা পেয়ে যাচ্ছ। এই সাজেশনটা পড়লে তোমরা এই ইউনিটে যতগুলো ইংলিশ আসবে সবগুলো ইনশাল্লাহ 15টার মধ্যে 12টা তুমি কমন পাবা, এবং হুবহু কমন থাকবে কিছু, আর কিছু হচ্ছে রুলস থেকে আসবে, ওই রুলস থেকে, একই রুলস। হ্যাঁ, রুলসটা আমরা দিয়ে দিছি এখানে, রুলসগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবা। ঠিক আছে, আমি তোমাদেরকে একদম ধরে ধরে দেখাতে পারবো যে আমাদের এই সাজেশনটাতে যে তোমাদের এই ইউনিটের যে প্রশ্নগুলো আসে ইংলিশের জন্য সেগুলো এখানে আসে কিনা, আমি তোমাদেরকে বাংলার মতো ধরে ধরে দেখাতে পারবো। আমি কয়েকটা দেখাই তোমাদেরকে, মনে করো সাপোজ এই যে এটা হচ্ছে যে 22-23 সেশনের ডি ইউনিটের প্রশ্ন। ঠিক আছে, আমি আরেকটা প্রশ্ন ধরি, মনে করো যে আমি 22-23 সেশনের ডি শিফটের প্রশ্ন ছিল, এখন আরেকটা শিফটের প্রশ্ন ধরি, এটা হচ্ছে এ শিফটের প্রশ্ন। ঠিক আছে, তো এটার মনে করো ইংরেজিটা আমরা ধরি। ঠিক আছে, তো ইংরেজি এখানে উচ্চারণ থেকে আসছে, বাউলের উচ্চারণ থেকে আসছে প্রথম প্রশ্নটা, তো এটা আসলে সরি আর্টিকেল থেকে আসছে, তো আর্টিকেলের ব্যাপার আমরা ইজিলি জানি, এটা পারবো। তারপরে এই যে এই প্রশ্নটা আসছে কোথা থেকে, এই প্রশ্নটা আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, এই প্রশ্নটা আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তো আমি তোমাদেরকে দেখাই আমাদের এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো টপিক আছে কি না, তোমাদেরকে দেখাচ্ছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে আমরা নাম দিয়েছি গ্রামাটিক্যাল রুলস। ঠিক আছে, গ্রামার রুলস এখানে এখানে পাবা তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মগুলো, এছাড়া আলাদা আলাদাভাবেও মনে হয় আলোচনা আছে, দেখাচ্ছি তোমাদেরকে আমি, একটু সময় লাগবে। সাবজাঙ্কটিভ আছে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আছে, সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি, ওয়ান ওয়ার্ডস অফ ইনস্টিটিউশন, প্যারালেলিজম, কন্ডিশনাল, গ্রামার রুলস। হ্যাঁ, গ্রামারের রুলসের মধ্যে দিছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা। ঠিক আছে, এই যে গ্রামার রুলস একটা টপিক আছে সেখানে হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দিয়ে দিছি। আচ্ছা, আমার কথা যদি তোমরা ক্লিয়ারলি শুনতে না পাও আমাকে একটু জানাবা, ক্লিয়ারলি বুঝে যাইতে হবে। পরের প্রশ্নটা আসছে তোমার থেকে সিনোনিম অ্যান্টোনিম থেকে, এই যে মিনিং জিজ্ঞেস করছে, তো সিনোনিম অ্যান্টোনিম আমাদের সাজেশনে দেওয়া আছে, তোমরা দেখো অনেকগুলো দেওয়া আছে, একটা না অনেকগুলো দেওয়া আছে। এই যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের পরেই তোমরা এই যে সিনোনিম, এগুলো এক ধরনের ওয়ার্ড বা সিনোনিম অ্যান্টোনিমের মতোই, এই যে প্রিপোজিশন, এরপরে স্পেলিং, এই যে সিনোনিম অ্যান্টোনিম, খেয়াল করো দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আমরা যদি পরের প্রশ্ন দেখি, তারপরে এটা আসছে, প্রশ্নটা আসছে কোথা থেকে, এটা আসছে তোমার ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমি দেখাইলাম আছে। তারপর এটা আসছে কোথা থেকে, এটা আসছে তোমার আবারও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা ভয়েস থেকে, এটাও আমাদের গ্রামাটিক্যাল রুলসে আছে। এটা আসছে ট্যাগ কোশ্চেন থেকে, ট্যাগ কোশ্চেন আমাদের এখানে আলোচনা আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, আলাদা টপিকই আছে ট্যাগ কোশ্চেনের উপরে। ঠিক আছে, এই যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা তো এরকম করে এই যে এটা আসছে সেকেন্ড কন্ডিশনাল থেকে, দেখো 17-7 নম্বর প্রশ্নটা, দেখো আমাদের এখানে কন্ডিশনাল আলোচনা আছে কিনা, অবশ্যই আলোচনা আছে কন্ডিশনাল, গ্রামার রুলসের আগেই একটা টপিক আছে কন্ডিশনাল, এই যে কন্ডিশনাল। ঠিক আছে, এখানে সেকেন্ড কন্ডিশনাল আছে কিনা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি, ফার্স্ট কন্ডিশনাল, এই যে সেকেন্ড কন্ডিশনাল, খেয়াল করো সেকেন্ড কন্ডিশনাল। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের বই তোমার প্রশ্ন যেগুলো আসে সেগুলোই আমাদের এখানে একদম ডিটেলস আকারে আমাদের ইংলিশ সাজেশনটা, বাংলা সাজেশনটা তুমি যেটাই পড়ো সেটাতে পেয়ে যাবা। ঠিক আছে, তো এই এই ইউনিটের প্রস্তুতির জন্য, এই ইউনিটের বাংলা ইংরেজি ইংলিশ প্রস্তুতির জন্য আর কোনো বই তোমরা দরকার নাই, জাস্ট এই বইটা কালেক্ট করলেই হবে। ঠিক আছে,
আর যদি তোমরা তারপরেও পড়তে চাও, তোমরা বাংলা বিচিত্রে আছে, তারপর অভিযাত্রী একটা বই আছে বাংলার জন্য, এটা তুমি দেখতে পারো। ইংলিশের জন্য মাস্টার একটা বই আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম আছে, অ্যাপেক্স আছে, এই বইগুলো তোমরা দেখতে পারো। এর বাইরে কোনো বই আমাদের কাছে মনে হয় যে আমাদের যে বইটা তুমি জাস্ট এই হালদা এই ইউনিটের বইটা পড়ে গেলেই ইনশাল্লাহ সব কমন পেয়ে যাবা। তাহলে খেয়াল করো আমরা কথা বলেছি কি নিয়ে, আমরা কথা বলেছি তোমার এ নিয়ে, বাংলা ইংলিশ নিয়ে। এবার আমরা দেখো এখানে 23-24 সেশনের আমরা পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের একটা কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে সেটার একটা ম্যাপিং আমাদের বই থেকে দিয়ে দিছি, এটা হালদা বইয়ের একটা পেজ। হ্যাঁ, এখান থেকে দেখাবো কিছু জিনিস। আর তোমরা এই ইউনিটের মানে সায়েন্সের সাবজেক্টগুলোর কীভাবে প্রস্তুতি নিবা আমি এখন সেই কথাটাই বলবো। তো সেই যে সেটার জন্য আমরা আগাচ্ছি যে কীভাবে আমরা পড়তে পারি। এই যে এটা হচ্ছে 22-23 সেশনের শিফট এ এবং শিফট সিতে যে প্রশ্ন আসছিল এই ইউনিটে সেটার একটা ম্যাপিং, মানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেটা, কোন কোন চ্যাপ্টার বা কোন কোন টপিক থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর প্রশ্ন এসেছে সেটা। তো এগুলো আমরা একটু পরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে 22-23 সেশন, খেয়াল করো এটা কিন্তু 22-23 সেশন, ঠিক আছে? 22-23 সেশন। আচ্ছা, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে যেটা আছে সেটা হচ্ছে 23-24 সেশন, অর্থাৎ যেটা তোমাদের আগে বেরিয়েছে যে পরীক্ষাটা হলো সেটা, ঠিক আছে? তাহলে আমরা এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমরা কীভাবে প্রস্তুতি নিবা সেটার একটা দিক নির্দেশনা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, পদার্থবিজ্ঞান খেয়াল করবা, পদার্থবিজ্ঞান আমি আগে আলোচনা করতেছি, ফিজিক্স, ঠিক আছে? একটু মনে রাখবা আমি যেভাবে বলতেছি জাস্ট তোমরা সেভাবে আগে আমার কথাগুলো শুনো, তারপর আমি তোমাদেরকে প্রমাণ দিব যে আমার কথা অনুসারে প্রশ্ন পরীক্ষা আসছে কি না, রাইট? আমি তোমাদেরকে প্রমাণ দিব, ঠিক আছে? তো আমি লিখতেছি, তোমরা খাতায় নোট করে রাখবা যে এই টপিকগুলো থেকে প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সে বেশি বেশি আসে। মনে রাখবা একটা মাত্রা আসবে ফিজিক্স থেকে এই ইউনিটে, একটা লেখা যাচ্ছে কিনা আমি জানি না, লেখা যে গেলে হ্যাঁ লেখা যাচ্ছে, কি আসবে খেয়াল করো, একটি মাত্রা, মাত্রা তো তোমরা চিনো, ঠিক আছে? তারপরে একটি একক আসবে, একটি একক একটু লিখে ফেলবা তোমরা খাতায়, ঠিক আছে? দুই থেকে চারটি সূত্র আসবে সরাসরি, মানে সূত্রগুলো জিজ্ঞেস করবে ডিরেক্ট, দুই থেকে চারটি, দুই থেকে তিনটি, দুই থেকে তিনটি সংজ্ঞা বা ডেফিনেশন আসবে, ডেফিনেশন। তারপর আসবে দুটি, খেয়াল করবা দুটি তোমার মান আসবে, মান, ধ্রুবকের মান বা মান, এক থেকে দুটি আসে, এটা এক থেকে দুটি, যেমন জি এর মান কত, হ্যাঁ, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত, ঠিক আছে? ডেফিনেশনের মধ্যে যেরকম আসতে পারে যে তোমার কীরকম আসতে পারে যে মুক্তিবেগ কাকে বলে এরকম, হ্যাঁ, মানে মুক্তিবেগের একটা ডেফিনেশন তোমাকে দেওয়া থাকবে যে এটা আসলে কী, ঠিক আছে? এটা ডেফিনে অন্যভাবেও আসে, মানে আরও নানা রকম ডেফিনেশন আছে। আমি আমি এখানে ডেফিনেশন বলতে আসলে বলতে চাচ্ছি যে থিওরিটিক্যাল পড়া, থিওরিটিক্যাল পড়া, ঠিক আছে? থিওরিটিক্যাল পড়া তোমরা একটু খাতায় নোট করে ফেলতে হবে এগুলো, খাতা যদি নোট করে রাখতে পারো তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আমি মনে করি, ঠিক আছে? আচ্ছা, তারপর ছোট ছোট অঙ্ক আসবে, বড় অঙ্ক আসবে না, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আসবে, ঠিক আছে? ছোট ছোট অঙ্ক, বড় অঙ্ক না, গুরুত্বপূর্ণ যেগুলো, তো ছোট ছোট খেয়াল করো, ছোট ছোট অঙ্ক কয়টা আসবে, ছোট ছোট অঙ্ক আসবে চার থেকে সাতটা, চার থেকে সাতটা, ঠিক আছে? আমি বলবো এগুলো কোথা থেকে তোমরা পড়বা সেটাও আমি বলবো। তারপরে খেয়াল করো গেল এটা, তারপরে সূত্র যেটা বললাম আমরা যে এই সূত্র দুই থেকে চারটাগুলো সরাসরি আসবে, আবার দুই থেকে তিনটা সূত্রের ব্যাখ্যা আসবে, সূত্রের ব্যাখ্যা। এখন প্রশ্ন হচ্ছে সূত্রের ব্যাখ্যা বা কীরকম, এটা দেখতে অঙ্কের মতো বাট অঙ্ক না। যেমন তোমাকে বললো যে একটা বস্তু, কি বললো, একটা বস্তু 2C ব্যাগে চলছে, 2C ব্যাগে চলছে, তাহলে বস্তুটির যে দৈর্ঘ্য মানে হচ্ছে যে চলমান দৈর্ঘ্য বা স্থির দৈর্ঘ্য সেটা কত, তো সেটা বের করার জন্য একটা সূত্র আছে তোমরা জানো, যে সূত্রটা হচ্ছে যে আমি একটু দেখাই তোমাদেরকে, সূত্র হচ্ছে যে এল সমান একটু বিস্তার দিচ্ছে, এল সমান এল নট রুট ওভার 1 - b² / c² তোমরা জানো। তো আমাদেরকে বলতেছে বস্তুটা 2C ব্যাগে চলতেছে, তার মানে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি,
তাহলে আমরা লিখব এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি এর জায়গায় লিখব টু সি, নিচে হচ্ছে এটা উপরে টু সি হোল স্কোয়ার, নিচে সি সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে রুট ওভার এল সমান ওয়ান মাইনাস, আচ্ছা এটা আসলে টু সি না, এটা আমি ভুল লিখছি, এটা হাফ সি হবে, ঠিক আছে হাফ সি, ঠিক আছে হাফ সি ব্যাগে চলছিল, ঠিক আছে। তাহলে এখানে আমরা হাফ লিখব হাফ, ওকে। তাহলে হবে ওয়ান বাই ফোর, উপরে ওয়ান বাই ফোর সি স্কোয়ার বা সি স্কোয়ার বাই ফোর, আর নিচে হচ্ছে সি স্কোয়ার, ঠিক আছে ওইটা ওয়ান মাইনাস আকার আছে, ঠিক আছে। তাহলে হবে এল নট রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর হবে, কারণ সি স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে, ঠিক আছে। তখন হবে এল নট রুট ওভার ফোর, ফোর মাইনাস ওয়ান, তার মানে রুট এল নট রুট ওভার কি হচ্ছে থ্রি ডিভাইড বাই ফোর, এটাই হচ্ছে যে চল বস্তুর চলমান দৈর্ঘ্য। তাহলে এটা তোমাকে দেখাইতে হবে, এটা অপশনে থাকবে, বলবে যে একটা বস্তু হাফ সি ব্যাগে চললে তার চলমান দৈর্ঘ্য কত, তখন তোমাকে এটা বের করে নিতে হবে। তাহলে দেখো এটা আসলে তোমার কাছে অঙ্ক মনে হইতে পারে, বাট এটা আসলে সূত্রের ব্যাখ্যা, যেটা আমি বলতেছিলাম এই যে এখানে যে সূত্রের ব্যাখ্যা, ঠিক আছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তোমাদের জন্য, ওকে। তাহলে খেয়াল করো এই যে যেটা আমি বলতেছিলাম সূত্রের ব্যাখ্যা, এখান থেকে দুই থেকে তিনটা আর দুই থেকে চারটা সরাসরি সূত্র দেয়, এক থেকে দুইটা মান, যেমন ক্যাপিটাল জি এর মান ডেফিনিশন বা থিওরিটিক্যাল পড়া থাকে, দুই থেকে তিনটা ছোট ছোট অঙ্ক দিবে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো চার থেকে সাতটা একটা মাত্রা দিবে, একটা একক দিবে, ঠিক আছে ফিজিক্সে। এবার আমরা দেখব যে আসলে এটা দেয় কি না, ঠিক আছে। এবং আজকের ক্লাস আমি এখানেই শেষ করে দিব, ফিজিক্সের পড়ানোর পরে জাস্ট হায়ার ম্যাথ বায়োলজি এবং কেমিস্ট্রির জাস্ট সংক্ষেপে বলে দিব যে তোমরা কোথা থেকে পড়বা, জাস্ট আমি এটা থেকে ফিজিক্স থেকে তোমাদেরকে আইডিয়া দিচ্ছি একটা, এবং বাকিগুলো আমি যেভাবে বলবো তোমরা সেভাবে যদি পালন করতে পারো তোমরা ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় কামিয়াব করতে পারবা, মানে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। এবার আমি তোমাদেরকে দেখাই যে আসলে আমি যেভাবে বলছি সেভাবে প্রশ্ন আসছে কি না। আমরা 2300 বিশেষণের প্রশ্নটা দেখি ফিজিক্সের, দেখো খেয়াল করো, দেখো ছোট একটা অঙ্ক দিছি, একবার ছোট অঙ্ক একটা অঙ্ক পাইলাম। কোয়ান্টাম তত্ত্ব কে বেশি করে থিওরিটিক্যাল পড়া, দুইটা পাইলাম থিওরিটিক্যাল, একটা পাইলাম, একটা মাত্রা পাইলাম, কোনটি মৌলিক রাশি নয়, মৌলিক রাশি কি জানতে হবে উদাহরণসহ থিওরিটিক্যাল, পর্যায়কাল দ্বিগুণ করতে হলে সরল দোলকের দূরে কত গুণ করতে হবে, ওই যে বলছি প্রশ্ন এই সূত্রের ব্যাখ্যা, এটা আসলে সূত্রের ব্যাখ্যা, এটা অঙ্ক না, অঙ্ক হিসেবে আমি এটাকে ধরতেছি না, এই জন্য দেখো সূত্রের ব্যাখ্যা আমরা দিছি, ঠিক আছে আমাদের বইটাতে এই ইউনিটের হালদা ইউনিটের বইটা দেওয়া আছে। তারপর দেখো একটি স্থির তরঙ্গের পাশাপাশি দুইটি সুসম্পন্ন বিন্দু দূরত্ব কত, এটা আসলে ওই যে থিওরি বলতে পারো অথবা সূত্র বলতে পারো, যেটা বলছে সূত্র আছে সরাসরি দুই থেকে তিনটা, সেটা দেখো এই যে সূত্র গঠনমূলক ব্যতিচারের সূত্র সরাসরি সূত্র। আরেকটা হুইটস্টোন ব্রিজের সাহায্যে কী মাপা হয় থিওরিটিক্যাল পড়া, ইলেকট্রন ভোল্ট কিসের একক, বলছি একটা একক আসবে, একক একটা পাইছো তুমি, সূত্র ডিরেক্ট সূত্র অ্যাম্পিয়ার সূত্র জিজ্ঞেস করছে, রাইফেলের গুলির ব্যাগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে, এটা সূত্র বলতে পারো অঙ্ক বলতে পারো ছোট অঙ্ক আর কি, হাইড্রোজেনের আইসোটোপের টিটিএমের কয়টি কয়টি কি থাকে নিউট্রন থাকে, ঠিক আছে এখানে কাটির জায়গায় কয়টি হবে কয়টি নিউট্রন থাকে, তো আমরা জানি সেখানে নিউট্রন থাকে দুটি, ঠিক আছে। তো এটাও থিওরিটিক্যাল পড়া, একমুখী প্রবাহের ডিসি কম্পাঙ্ক কত, একমুখী প্রবাহে কোনো ডিসি কম্পাঙ্ক থাকে না সব এসি, সেখানে তাহলে ডিসি কম্পাঙ্ক হচ্ছে জিরো, তো এটাও থিওরিটিক্যাল পড়া। এইটা হচ্ছে অঙ্ক, ছোট অঙ্ক দিছে, দেখো বড় না, ওই যে মহাকর্ষীয় যে সূত্র আছে নিউটনের সেখান থেকে আসছে। তারপর তড়িৎচুম্বকীয় বর্ণালীর যেই মান সেগুলো থেকে আসছে, যে কোনটা বেতার কোনটা গামা কোনটা এক্সরে, সেখান থেকে তোমার থিওরিটিক্যাল। তারপর খেয়াল করো অঙ্ক ছোট অঙ্ক, এম ইকুয়াল টু ডাব্লিউ বাই জি এক সূত্র দিয়ে করা যায় ছোট অঙ্ক, পয়সনের অনুপাত যেটা আমি একটু আগেও বলতেছিলাম, এটা একটা মান, কয়েকটা মান আসে মান, প্লাঙ্কের ধ্রুবক বা মান, ধ্রুবক বা মান বলছি দুই থেকে তিনটে আসে, সেটার মধ্যে দুইটা অলরেডি পেয়ে গেছি আমরা, ছোট অঙ্ক ক্ষমতা বের করতে বলছে, নিউক্লিয়াস ইলেকট্রনের সংখ্যা কত এটাও একটা মান, তিনটা মান পেয়ে গেছ, এইটা আর একটা মান, চারটা মান, এইবার মান বেশি চলে আসছে, আলোর বেগের সমান হলে ভর কত, ওই যে চলমান ভর নিশ্চল ভর, সেটা আমি চলমান দৈর্ঘ্য দিয়ে দেখাইছি, এখানে চলমান আর নিশ্চল ভর দিয়ে আসছে। আবার আরেকটা সূত্র, আরেকটা থিওরি, এটা সূত্র বলতে পারো চাইলে, আরেকটা থিওরি,
তাহলে দেখো বড় কিছুই নেই, আমি যেভাবে বলছি তোমাদেরকে জাস্ট সেভাবেই প্রশ্ন আসছে পরীক্ষায়। তুমি মনে করতে পারো ভাইয়া এটা তো এক বছরের প্রশ্ন দিয়ে আপনি মনে ব্যাখ্যা করে ফেলছেন, আমি তোমাকে গত বছরের তার আগের বছরের প্রশ্ন দেখাচ্ছি, তার আগের বছরের মনে করো আরেকটা শিফটের প্রশ্ন দেখাই। এটা কোন শিফট খেয়াল করো, এটা হচ্ছে 22-23 সেশনের শিফট বি। 22-23 সেশনে মোট চারটা শিফট ছিল, শিফট এ বি সি ডি, এটা বি শিফটের প্রশ্ন। তো বি শিফটের আমি ফিজিক্সটা দেখাচ্ছি, দেখো একটা অঙ্ক ছোট অঙ্ক, একটা সূত্রের ব্যাখ্যা, মাত্রা একটা, মান আবার মান, মাত্রা আর একটা, দুইটা মাত্রা দিয়ে দিছে, থিওরি সূত্র, ছোট অঙ্ক এক সূত্রের, এক সূত্রের অঙ্ক দুই সূত্রে, মানে দুইটা সূত্র দিয়ে যে অঙ্ক করা লাগে সেটা চট্টমে সেটা আসে না, একটা সূত্র দিয়ে যে অঙ্ক সেটা ছোট ছোট অঙ্ক একক, আবার সেই সূত্র, ওই যে এটা 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 প্রিভিয়াস ইয়ার আবার আসছে। তুমি দেখো এটা আমি একটু আগে দেখাইছি তোমাদেরকে, এটা 22-23 প্রশ্ন, তুমি দেখো এটা 22-23 সেশনের প্রশ্ন, এটা 23-24 আসছে, এই যে সেম প্রশ্ন 23-24-এ দেখো সেম প্রশ্ন আসছে, আর এটা একটু আগে যেটা আমি দেখাচ্ছিলাম সেটা 22-23 প্রশ্ন, এই যে এটা, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা আসছে, তারপরে খেয়াল করো আরেকটা অঙ্ক এক সূত্রের, সূত্র সূত্র থেকে ডিরেক্ট প্রশ্ন আসছে, এটাও সূত্র, মান থিওরি আবার একক, একক দুইটা দিছে মাত্র দুইটা দিছে, থিওরি অঙ্ক থিওরি মান একক অঙ্ক থিওরি। তাহলে খেয়াল করো আমি যেভাবে বলছি জাস্ট সেভাবে তুমি যদি পড়ো তাহলে তোমার ফিজিক্সের প্রস্তুতি কাভার হয়ে যাবে। আমি তোমাদেরকে একটা লাইন ধরা দিছি, আমরা আরও ক্লাস নিব ইউনিটের, সেখানে আরও ডিটেলস তোমাদেরকে দেখাবো, আজকে অলরেডি 45 মিনিটের মতো হয়ে গেছে। তো তোমরা এইভাবে এই এই বইটাতে ব্যাখ্যা পেয়ে যাবা, এই যে এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটাতে আমরা ফিজিক্সের একটা সাজেশন দিছি, কেমিস্ট্রির একটা সাজেশন দিছি, বায়োলজির একটা সাজেশন দিছি, হায়ার ম্যাথের একটা সাজেশন দিছি। আমি জানি আমি যা আমরা আমাদের টিমের যারা মেম্বার তারা সবাই জানে যে প্রশ্ন কোথা থেকে আসে, আমরা সেই অনুসারে আমাদের বইগুলো বানাইছি, ঠিক আছে। তো এখন এই যে তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, এটাও কিন্তু আমাদের বইয়ের পিডিএফ, এই বইয়ের একটা অংশ এটা, ঠিক আছে। এই যে তোমরা দেখো এটা হালদা লিখে আছে, হালদা বইয়ের পিডিএফটা আমি ডিরেক্ট তোমাদেরকে পড়াচ্ছি। এখন ফিজিক্স কেমিস্ট্রি সরি কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এগুলোর জন্য তোমরা কী করবো আমি এখন সেটা একটু বলে দিব, জাস্ট 2-3 মিনিটে বলে দিব। এরপরে তোমাদের কাজ হচ্ছে যে মানে পরের স্টাডি তোমাদের মতো করে করবা। ওকে, আমি জাস্ট ফিজিক্স তো বলে ফেলছি, এখন আমি কেমিস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথের জন্য বলবো। হায়ার ম্যাথ তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট আমাদের হালদাপ অ্যাপ্লিকেশনের যে এই ইউনিটের বই এটা পড়লে হবে, আর কিছু লাগবে না, একদম অন্য কোনো বই পড়া লাগবে না। আমি তোমাদেরকে দেখাতে পারবো সিইউতে এই তুমি হায়ার ম্যাথ আমাদের বই পড়ে গেলে 22টা অঙ্ক আনসার করে আসতে পারবা, 22টা 25টার মধ্যে 22টা আনসার করতে পারবা, একদম লিখে দিতে পারবো আমি। কেমিস্ট্রি আমাদের বইতে একটা সাজেশন দেওয়া আছে, সেটা যথার্থ নয়, সেটা দিয়ে হবে না, কারণ কেমিস্ট্রি হিউজ একটা পড়া। তোমরা কেমিস্ট্রি প্লাস বা কেমিস্ট্রি বিচিত্রা এই ধরনের যে বই আছে সেটা পড়বা, সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিবিএসসির প্রশ্নগুলো বারবার পড়বা। পিবিএসসির প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে বারবার পড়ে গেলে 25টার মধ্যে তুমি 15টা কমন পাবা, বাকি যে 10টা সেটা কমন পাওয়ার জন্যই তোমাকে মেন বই কেমিস্ট্রি বিচিত্রা বা কেমিস্ট্রি প্লাস এই বইটা পড়তে হবে, ঠিক আছে। এবার আসছে বায়োলজি, বায়োলজিও সেম বিশাল পড়া, এটা কোনো সাজেশন দিয়ে আসলে তেমন কাজ হবে না। আমাদের বইতে একটা সাজেশন আছে এবং আমাদের বইতে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেগুলো সব পড়ে গেলে আমাদের বই থেকে তুমি 15টা প্রশ্ন কমন পাবা, কিন্তু তোমাকে বাকি 10টা কমন পেতে হলে বায়োলজি প্লাস বা বায়োলজি বিচিত্রা বা হচ্ছে যে আরেকটা বই আছে ইউসিসির জীব কোষ, হ্যাঁ ইউসিসি কোচিং থেকে ওরা বের করে, তো তুমি এরকম একটা বই সংগ্রহ করে পুরো বইটা পড়ে যাবা, সাথে তোমার মেন বইটা পড়ে যাবা, বায়োলজির যে মেন বই সেটা পড়ে যাবা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য একটু এক্সট্রা গুরুত্ব দিতে হবে। হায়ার ম্যাথের কথা আমি বললাম, আমাদের বই পড়ে গেলে তুমি 22টা কমন পাবো, একদম নিশ্চিত দিচ্ছি, নিশ্চয়তা একদম 100% না পেলে আমাকে এসে পরীক্ষার হল থেকে এসে আমাকে এসে বলবা, আমাদের হালদা ইউনিটের বই থেকে পাবা। ফিজিক্সও সেম, তোমরা 20টার মতো প্রশ্ন আমাদের হালদা ইউনিটের বই থেকে কমন পাবা, ঠিক আছে, 20টা প্লাস মানে 22টাও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। এই হচ্ছে যে ফিজিক্স আর হায়ার ম্যাথের তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিলাম, আর বাকি হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি এটার কথা আমি বললাম, ঠিক আছে। বাংলা ইংরেজি কীভাবে প্রস্তুতি নিবে সেটা বলছি আমি, হ্যাঁ, এবং এই ইউনিটে যে কীভাবে প্রশ্ন হয় সেটাও আমি শুরুতে বলে ফেলছি লাইভ ক্লাসে, যদিও সেটা ইউটিউবে যাচ্ছে না। তো তোমরা সবাই ভালো থাকো, পরের ক্লাসে আমরা আবারও
এই ইউনিটের পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞান আমরা তোমাদেরকে একদম একদম শীট ধরে ধরে, আমাদের কাছে কিছু শীট আছে, কিছু আমাদের বই আছে আলাদা ইউনিটের বই, সেটা ধরে ধরে আমি তোমাদেরকে কিছু লেকচার দিব ফ্রিতে। তোমরা সেগুলো দেখলে আরও ডিটেলস আইডিয়া পেয়ে যাবা, আরও বিস্তারিত জানতে পারবা যে তোমাদের প্রস্তুতি তোমরা কীভাবে নিবা। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবা। তাহলে আজকে চলে যাচ্ছি, আমাদের বইটা সংগ্রহ করবা কোথা থেকে সেটা একটু বলে দিয়ে যাই। সেটা হচ্ছে haldapublication.com, www.haldapublication.com, haldapublication.com, kation.com, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে তোমরা বইটা পেয়ে যাবা। আমি যদি আরও দেখাই, এই যে হালদা পাবলিকেশনের ওয়েবসাইট দেখাতে পারবো কিনা আমি জানি না, মনে হয় দেখাতে পারবো। হ্যাঁ, দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই যে হালদা পাবলিকেশন ডট কম, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এই, ঠিক আছে, এই ওয়েবসাইটে ঢুকলে তোমরা এরকম বইগুলো আমাদের দেখতে পাওয়া সবগুলা। এটা জিকের বই, এটা আইসিটি বই, এটা ম্যাথ ফর অ্যাডমিশন জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লাগে জেনারেল ম্যাথের বই। এটা হচ্ছে এই ইউনিটের বই যেটা তোমরা নিবে, এটা 330 টাকা আমাদের ওয়েবসাইটে। তোমরা অ্যাড টু কার্টে যাবা, অ্যাড টু কার্টে গিয়ে আমার এখানে আরও অনেকগুলো কার্টে আগে থেকে দেওয়া ছিল, তোমার যদি বেশি দেওয়া থাকে সেগুলো ক্রস করে দিবে। আমি ক্রস করে দিচ্ছি, কারণ আমি তো বই একটা একটা সংগ্রহ করব। এই যে, ঠিক আছে, তারপরে আপডেট কার্টে দিব, একটু সময় নিচ্ছি। আপডেট কার্ড না দিয়ে, আপডেট কার্ড আর লাগবে না কারণ এটা আপডেট হয়ে গেছে অলরেডি। প্রসিড টু চেক আউট, তারপর এখানে তোমাদের নাম ঠিকানাগুলো দিয়ে দিবা, নাম ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো দিয়ে দিবা। আর পেমেন্টটা আগেভাগে করতে হবে কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি দিই না। ক্যাশ অন ডেলিভারি দিলে খরচ বেশি পড়ে, প্রায় 110 টাকা কুরিয়ার খরচ পড়ে, বাট আমরা কুরিয়ার খরচ নিচ্ছি মাত্র 70 টাকা, এই জন্য আমরা অ্যাডভান্স পেমেন্টটা নিই। তো বইয়ের দাম 330 টাকা আর কুরিয়ার খরচ 70 টাকা, তাহলে মোট 400 টাকা তুমি বিকাশও দিতে পারবা। 70.00 total 400.00, রকেটও তোমরা দিতে পারবা, নগদেও দিতে পারবা। হ্যাঁ, দিয়ে তোমরা টাকাটা সেন্ড মানি করবে। এটা আমাদের, এটা নাম্বারটা পার্সোনাল নাম্বার, পার্সোনাল নাম্বারগুলো এখানে দেওয়া আছে। এই যে, এটা হচ্ছে পার্সোনাল নাম্বার, এটা নগদের, আর বিকাশের হচ্ছে যে পার্সোনাল নাম্বার হচ্ছে এটা এটা, ঠিক আছে। তো তোমরা যে নাম্বার থেকে বিকাশ করবে সেই নাম্বারটা এখানে বসা দিবা, আর ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসা দিবা। বসা দিয়ে আই হ্যাভ রিড টার্মস অ্যান্ড কন্ডিশন এটা লিখে প্লেস অর্ডার করে দিলেই হয়ে যাবে। আমাদের ওয়েবসাইট থেকে তোমরা বই অর্ডার করে ফেলতে পারবা। তো আমাদের ওয়েবসাইটে আরও কী কী বই আছে তোমরা একটু দেখে নাও। মডেল টেস্ট আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, এ ইউনিটের মডেল টেস্ট, এটা এ প্লাস বি প্লাস ডি ইউনিটের মডেল টেস্ট, এটা তোমরা চাইলে এটাও সংগ্রহ করতে পারবা। আর যারা অন্যান্য ইউনিটে পরীক্ষা দিবে তারা চাইলে আরও মডেল টেস্ট আছে, প্রত্যেকটা ইউনিটের মডেল টেস্ট আছে, জিকে আছে, আইকিউ আছে, অন্যান্য ইউনিটের সবগুলো বই আছে, তোমরা আমাদের পাবলিকেশনের সেগুলো তোমরা সংগ্রহ করতে পারবা। তাহলে আজকে আর ক্লাস বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে গেছে, প্রায় 50 মিনিট, আজকে চলে যাচ্ছি। পরে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।